সংসার, আমি মনে করি সংসারের দুটো প্রকার আছে, একটা হচ্ছে জগৎ সংসার আর একটা হচ্ছে নিজেদের সংসার। জগৎ সংসার সেটাই হচ্ছে যারা আমরা যেখানে সবাই মিলে পৃথিবীতে আমরা সবাই একসাথে বসবাস করছি সেটা, আর আমাদের নিজেদের সংসার হচ্ছে আমরা যারা ফ্যামিলিরা মিলে, ফ্যামিলি মেম্বার্স মিলে এবং হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে সব কিছু মিলে আমাদের যে সংসার সেটা হচ্ছে আমাদের নিজেদের সংসার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই সেই সংসারের জন্যই কিন্তু অনেক প্রকারের কাজ করতে হয়, কাজ করেই কিন্তু সংসারকে টিকিয়ে রাখতে হয়, যেমন পুরুষ করে তেমন মহিলারা করে। আমরা সবাই কিন্তু একে অপরের পরিপূরক এবং সবাই ওই ঠিক মতো তার দায়িত্বগুলো পালন করে থাকি। আপনারা হয়তো ভাবতেছেন আমি কেন সংসারের কথা বলছি, আসলে সংসারের কথা এজন্য বলছি আমি একটা শপিং ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করছি, আর সেটা হচ্ছে আমি শপিং করার জন্য গিয়েছিলাম, তাই সেটা ছিল কোপ সুপার মার্কেট। তো কোপ সুপার মার্কেটে কিন্তু অনেক প্রকারের জিনিসপত্র পাওয়া যায়, আজকে আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করব। হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে, তবে পুরোটা ডিপেন্ড করে আপনাদের উপরে। তবে আমি আই থিঙ্ক আপনার কাছে এই জিনিসটা ভালো লাগবে যে ইটালির রোম শহরের কোপ সুপার মার্কেটে কী কী পাওয়া যায় এবং এর প্রাইসটা কীরকম, এর রিজনেবল নাকি না একটু হাই আছে, বা কী কী পাওয়া যায়, কী কী জিনিসপত্র পাওয়া যায়, কেমন মার্কেটগুলো, এগুলা যদি জানার ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। আর বিশেষ করে শপিং যে ব্লগগুলো থাকে, মানে বিশেষ করে কেনাকাটা করার জন্য সংসারের জন্য যেগুলো থাকে, এগুলো তো আমরা বেসিক্যালি বিভিন্ন প্রকার সুপার মার্কেটে দেখিয়ে থাকি। আর ড্রেস কেনাকাটার জন্য আমরা বেশ যে সুন্দর সুন্দর সব শপিং মলগুলো থাকে সেই শপিং মলগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমরা এই মার্কেটে গিয়েছি আমার ছোট্ট সংসারের জন্য, আমার কিছু কেনাকাটার প্রয়োজন ছিল তো সেজন্য আমি ওইখানে গিয়েছি। তবে আমি কোপ সুপার মার্কেটে তেমন একটা যাওয়া হয় না, কারণ কোপ সুপার মার্কেট হচ্ছে আমার বাসা থেকে একটু দূরে, তেমন একটা কাছে নেই, তো সেজন্য আমি কমই যাই, মাঝে মাঝে আমার ওইখানে যাওয়া হয়। তো সংসার যতই ছোট হোক না কেন কাজ তো অবশ্যই করতে হয়, সেজন্য যে শপিংগুলো আছে এগুলো আমার হাজব্যান্ড এবং আমরা দুজন মিলেই করি। আমার হাজব্যান্ড একটু ও হচ্ছে বাইরের কাজে বিজি থাকে, বিজি বলতেও বাইরে তো অবশ্যই পুরুষদের বাইরের কাজে করতে হয়, প্লাস আমাকে অনেকটা টাইম দেয়, আমার সংসারের কাজে অনেকটা সাপোর্ট করে, অনেক কিছু হেল্প করে, অনেক ক্ষেত্রে আমি অনেকটা হয়তো আমার পক্ষে পসিবল হয় না, তো সেগুলো বা অন্য যেগুলো আছে ওর ক্যাপাসিটি আছে, ও কাজের পাশাপাশি আবার আমাকেও হেল্প করে দেয়, আমার অনেক হেল্প করে আর কি, অনেক সাপোর্ট করে আমাকে। তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডটা অনেকই আমাকে সাপোর্ট করে আমার সব কিছু কেনাকাটার জন্য। তবে মাঝে মাঝে যদি ও প্রচুর বিজি থাকে তো তখন আমার গিয়ে কিছু কেনাকাটা করতে হয়, তাই তো আমরা গিয়েছি। আর এখানে হচ্ছে চকলেটের সেকশন, যারা ছোট্ট বেবি আছে বা যারা চকলেট পছন্দ করে তাদের জন্য এটা তো খুবই পারফেক্টেবল, মানে এই সেকশনটা আমার কাছে অনেক পছন্দ, কারণ আমিও চকলেট অনেক পছন্দ করি। আর বিভিন্ন প্রকারের যেই মিল্ক চকলেটগুলো থাকে, ইটালিয়ান চকলেটগুলো আসলে অনেক মজা, অনেক দারুণ মজা লাগে। তো এই যে এই মিল্ক চকলেট গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো খেতে বেশি ভালো লাগে। ডার্ক যে চকলেটগুলো থাকে, মানে ডার্ক চকলেট চকলেট তো ফন্ডেন্টে থাকে, এই ফন্ডেন্টটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, এগুলো একটু ইয়া থাকে, একটু মুখে স্মেলটা একদম প্রচুর থাকে, যে ইয়ার মতো ঝাঁঝের মতো থাকে আর কি, তো সেজন্য এগুলো আমার কাছে ভালো লাগে না। তো সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে নচলা দিয়ে, এবং হচ্ছে যে কিটক্যাট যে চকলেটগুলো আছে কিটক্যাট চকলেটগুলোও ভালো লাগে, প্লাস হচ্ছে মিল্কের কিছু চকলেট আছে, মিল্ক এবং হচ্ছে চকোলেট না দিয়ে যা শুধু মিল্ক দিয়ে আর সাথে হচ্ছে নচলা দিয়ে দেয়, ওইগুলো অনেক ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রকারের চকলেট আছে এই জায়গায়, আর প্রাইসটাও রিজনেবলই আছে, তেমন একটা বেশিও না তেমন একটা কমও না, মোটামুটি আছে। আমরা যখন দেশে যাই তখন অনেক প্রকারের চকলেট নিয়ে যাই, তা এখন তো আর দেশে এখন যাবো না আপাতত, যখন আবার যাব তখন অনেকগুলো চকলেট যখন আমরা কিনবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই চকলেটগুলো, কী কী চকলেট কিনেছি। আর যারা ইটালিতে আসবেন ইটালির চকলেট কিন্তু অবশ্যই খাবেন, ইটালির আইসক্রিম, ইটালির পিৎজা প্লাস চকলেট অবশ্যই খেয়ে যাবেন, দেখে যাবেন যে কেমন মজা লাগে, আসলে অনেক মজা লাগে। আর এই সাইডটা হচ্ছে এই সেকশনটা হচ্ছে যে বিভিন্ন প্রকারের ডায়েটিংয়ের জন্য, যারা সকালবেলা কর্নফ্লেক্স খায় বা সকালে দুধের সাথে অন্য কিছু খেতে পছন্দ করে সেই সব কিছুই এখানে এই সেকশনটা পাওয়া যায়। আর এগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের যে ননস্টিক প্যানগুলো থাকে সেই প্যানগুলো, আর প্রাইসগুলো এখানে আমি যতটুকু দেখেছি অন্যান্য জায়গার থেকে এই জায়গায় কোপ সুপার মার্কেটে প্রাইসটা একটু আমার কাছে বেশি লেগেছে, কারণ এই যেখানে এখানে যেসব জিনিসগুলো পাওয়া যায় সেম এইরকম জিনিসগুলো অন্য জায়গায় যদি আমরা চেক করি বা অন্য জায়গায় দেখি, কারণ বিভিন্ন প্রকার জায়গায় তো যাওয়া হয়, তো যদি অন্য জায়গায় দেখি তো দেখেছিলাম ওইগুলোর প্রাইস কিছুটা কম ছিল। তো আমি যতটুকু মনে করি যে যত বড় হাইফাই সুপার মার্কেটে যাবেন প্রাইস লেভেলটা ততটাই বাড়ে,
তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাধ্যের মধ্যে এবং আমাদের টাকা যেন বাঁচে, এমন না যে একদম না কিনে, আমাদের যতটুকু প্রয়োজন আমাদের সেরকমভাবেই কিন্তু সব কিছু কেনাকাটা করা এবং নিজের সংসারের জন্য সব কিছু ওই রকমভাবে করাই উচিত। তো এগুলো হচ্ছে সব সেকশন, বিভিন্ন প্রকারের কেকের মোল্ড আছে, তারপরে মোট কথা ঘরের সংসারের জন্য, রান্নাঘরের কাজকর্ম করার জন্য যা কিছু প্রয়োজন এখানে আমরা সব কিছুই পেয়ে যাব। এতে বিভিন্ন প্রকারের বেলুন, আমার এই বেলুনগুলো অনেক সুন্দর লাগে, একদম ইয়া পারফেক্টেবল, লম্বা আছে ছোট আছে, তবে আমি দেশে থেকে নিয়ে এসেছিলাম, আমার আছে বেলুন, এর জন্য আমার কেনার প্রয়োজন হয় না। আর এগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের মোল্ড। আসলে আমরা যারা গৃহিণী আছি আমরা কিন্তু সবাই ট্রাই করি যে সংসারের জন্য একটা থাকলেও আরেকটা অনেক কিছু কিনে নেওয়ার জন্য, সবসময় কিন্তু আমাদের সব কিছুই পছন্দ হয়ে যায়। এই যেগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এগুলোও পছন্দ হয়েছে, মোট কথা সব কিছুই আমার পছন্দ হয়ে যায়, কারণ মনে হয় যেন এটা নিয়ে যায়, ওইটা নিয়ে যায়, ওইটা নিয়ে যায়, সব কিছুই যেন দেখতে ভালো লাগে প্লাস কিনতেও ভালো লাগে। আর আমরা যারা মহিলারা আছে, আমরা মেয়েরা কিন্তু আমরা সবসময় ট্রাই করি কিছু কিনবো বা দেখলাম এটা ভালো লাগলে নিয়ে নেই বাসায়, প্রয়োজন পড়তে পারে, এরকম একটা কনফিডেন্সের সাথে কিন্তু আমরা এই সব কিছু কিনে থাকি। অবশ্যই কিন্তু আমরা ফেল নেওয়ার জন্য এরকম কেনা হয় না, আমাদের আসলেই রান্নাঘর বলেন বা ঘরে মেহমান আসার জন্য আমাদের কিন্তু এগুলো সব কিছু প্রয়োজন পড়ে। তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দেখার জন্য আমি এসেছিলাম, তবে আমার কাছে মনে হয়েছে এবং আমি চেক করছি, দেখেছি যে এইখানে প্রাইসটা একটু বেশি লেগেছে, যার জন্য এখানে অফার তো আমি পাই নেই, সেজন্য আমি এখান থেকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিনে নিই। তো আমার হাজব্যান্ড পরবর্তীতে 5 লিটার করে ও 10 লিটার আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে, যার জন্য আমার যাওয়া হয়নি আর কেনা হয়নি। আর এটা হচ্ছে পাস্তার সেকশন, ইটালিয়ান পাস্তা তো অনেক ফেমাস, সবাই যারা রেস্টুরেন্টে যায় বেশিরভাগই কিন্তু পাস্তা খেতে পছন্দ করে, আর পাস্তা রিজনেবলভাবে পাস্তার দামটাও এখানে কম থাকে। তো পাস্তার জন্য যারাই এখানে আসে পাস্তা বিভিন্ন প্রকারের পাস্তা নিয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল অপশনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি এই সেকশনটাতে এসেছি, এটা হচ্ছে কি বিভিন্ন প্রকারের পুতুল পাওয়া যায়। তো পুতুলের সাথে আমি একটু দুষ্টুমি করছি, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পুতুল পাওয়া যায়, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। মোট কথা এই কোপ সুপার মার্কেটে আসলে আপনি এমন কোনো কিছু নেই যে পাবেন না, অনেক কিছু এখানে পাওয়া যায়, সব বেশিরভাগ জিনিসই আপনার হাতের নাগালের যেগুলো দরকার সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। আর মার্কেটটা অনেক বড়, উপরতলা এবং নিচতলা দুটো আছে, আমরা দেখতে পাচ্ছেন, দেখতে পেয়েছিলেন যে আমরা নিচতলায় আছি এখন, উপরতলাতে যেটা আছে উপরতলাতে আমরা ঘুরে দেখেছিলাম, তবে সেখানে যা শুধু বিভিন্ন প্রকারের চিজ, তারপর ভেজিটেবল, ফল, এগুলো সব কিছু পাওয়া যায়। আর নিচতলাতে হচ্ছে ঘরের যে প্রয়োজনীয় আসবাবপত্র সেগুলো সব কিছু আমরা এই নিচতলায় পেয়ে যাব। যারা বিভিন্ন জায়গায় শপিং করে থাকেন তাদের কিন্তু বয়সে অনেক ধরনের আইডিয়া থাকে, কোন জিনিসের মূল্য কীরকম এবং কোন জিনিসটা কীরকম। আমার হাজব্যান্ডের কিন্তু প্রচুর আইডিয়া আছে, ও ভালো জিনিস সব কিছু দেখে দেখে কিনতে পারে এবং পারফেক্ট জিনিসও কিনতে পারে, তো সেটা নিজের হাজব্যান্ড বলে বলছি না, আসলে ওর ধারণা এবং আইডিয়া খুবই পারফেক্টেবল, সব কিছু খুবই ইয়া করে কিনতে পারে, সব কিছু খুব সুন্দর সুন্দর জিনিসই কিনতে পারে। এই তো দেখতে পাচ্ছেন আমি পুরো মার্কেটটাই, সুপার মার্কেট যেটা আছে পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, দেখতেই পাচ্ছেন আপনারা কী কী জিনিসপত্র পাওয়া যায়, সব কিছু হাতের নাগালে যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। আর আমরা যখন গিয়েছিলাম তখন একটু ইয়ে ছিল, মানুষের আনাগোনা একটু কম ছিল, তখন প্যান্ডামিকের মাত্র কিছুটা ইয়ে হয়েছে, যার জন্য দেখতে পাচ্ছেন একদম পুরোটাই খালি, তেমন কোনো মানুষ নেই, এর জন্য আর কি আমরা যখন গিয়েছি নীরবে শুধু আমরা ঘুরে ঘুরে দেখেছি। আর এই ভিডিওটা কিন্তু আমি একটু লুকিয়ে করেছি, কারণ সরাসরি এখানে কোনো মার্কেটে বা কোনো জায়গায় কিন্তু সরাসরি ভিডিও করা যায় না, কারণ এদেশের মানুষের প্রাইভেসির একটা বিষয় থাকে, তারা প্রাইভেসির জন্য আমাদেরকে সরাসরি কোনো ভিডিও করতে দেয় না, বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু অনেক প্রাইভেসি থাকে, সেজন্য ভিডিও করতে দেয় না। তো আমি একটু লুকিয়ে লুকিয়ে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনাদেরকে দেখানোর এবং বলে কিছু আইডিয়া দেওয়ার জন্য এই কিন্তু আমার আজকের এই ভিডিওটা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর শপিং ব্লগগুলো বা শপিং যে আমাদের যে ব্লগগুলো আছে ডেইলি ব্লগগুলো কিন্তু এরকমই থাকে, আমরা বিভিন্ন প্রকার লাইফ অ্যাক্টিভিটিসই কিন্তু আপনাদেরকে দেখিয়ে থাকি, কোথায় যাচ্ছি, শপিং মলগুলো কীরকম, ইটালির যে বিভিন্ন জায়গা, বিভিন্ন টুরিস্ট পয়েন্ট, বিভিন্ন রেসিপি, সব কিছুই কিন্তু আমাদের ডেইলি লাইফেরই একটা অংশ, সেজন্য কিন্তু আমরা সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আশা করবো আমার বকবকগুলো এবং আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার
আমার বকবকগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।